রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা, রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা, মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি 440 টাকা। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ। জাফর ইকবাল 676 টাকা, জাফর ইকবাল 676 টাকা। এই পর্যন্ত যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করেন নাই, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমার দোকান বাকি পরিশোধ করুন। আমি দুদিন যাবত সিদ্ধান্ত নিয়েছি, পুরো এলাকা জুড়ে মাইকিং করব সবার বাড়ির সামনে গিয়ে। যারা যারা আমার দোকান বাকি এখন পর্যন্ত পরিশোধ করেন নাই, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ সালাম মিয়া 770 টাকা, রফিকুল ইসলাম দ্রুত দোকান বাকি পরিশোধ করুন, তা না হলে মানিজ্জত মারার প্রোগ্রাম করেছি, মাইকিং করে সারা এলাকায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কার কার কাছে আমি টাকা পাই। তোমার আব্বার কাছে আমি 990 টাকা পাই, জলদি তোমার আব্বাকে বলবা টাকাটা পরিশোধ করতে, তা না হলে কিন্তু ইজ্জতটা মেরে একবারে ছারখার করে দেবো। দোকান বাকি খাইলে কি মনে থাকে না কার টাকা খাইতেছো? মনে হইতেছে নিজের বাপ দাদার দোকান। হাইয়ো মাইক মারা যাও, তোমার আব্বাকে এক্ষুনি বলবা যে টাকাটা পরিশোধ করার জন্য। ফিরুজ আলম 120 টাকা, ফিরুজ আলম 120 টাকা, দ্রুত পরিশোধ করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। এবার মাইক মেরে অনুরোধ করছি, তারপর থেকে কিন্তু মাইক মেরে পুরো এলাকায় ইজ্জতটা একবারে পচিয়ে দেব। চিটার পারপারদের স্বাগতম। মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আপনি আমার দোকানের হালকাতায় খাননি, 3 বছর যাবত আপনার কাছে 676 টাকা, জলদি 676 টাকা পরিশোধ করুন, তা না হলে মানিজ্জত আর থাকবে না। চিটার বারপার, চিটার বারপার। আক্তার মিয়া, দোকানটাকে কি আপনার বাপ দাদার দোকান মনে করে মালপত্র নিয়ে খান, যেন আর টাকা পরিশোধ করা লাগে না, এমন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন? আপনাদের কিন্তু আমার টাকা দিতেই হবে, তা না হলে কিন্তু আর উপায় নেই। আজকে একটা মাইক নিয়ে বের হয়েছি, কাল দিন পর থেকে যারা আমার টাকা পরিশোধ না করবেন সারা এলাকা জুড়ে মাইকিং হবে, মাইকিং মাইকিং। কাবিল হোসেন, কাবিল হোসেনের কাছে আছে 909 টাকা, কাবিল হোসেনের কাছে আছে 909 টাকা। আরাফাত ইসলাম 720, লালু মিয়া 1010 টাকা, তারপরে আছে রুহান ইসলাম 1260। 2000 টাকার একজন কাস্টমার আছে, তার নামটা কি আমি বলবো, উনি এলাকার একজন সম্মানীয় ব্যক্তি। সম্মানিত ব্যক্তিরাই বেশি টাকা মেরে খায়, এটারই রেকর্ড বেশি। যারা দোকানদার তারা আমার মতো ভুক্তভোগী তারা অবশ্যই বুঝেন। আয় সামনের দিকে আগাও, চিটার বাটপাদের স্বাগত। যারা বাপ দাদার দোকান মনে করে বাকি খেয়ে টাকা পরিশোধ করতে চান না, তাদের সবার নাম আমি ঘোষণা করলাম, জলদি আমার টাকা পরিশোধ করো, তা না হলে কিন্তু ইজ্জত ছারখা। চিটার বাটপার। আচ্ছা কাম শেষ আসতো, হ্যাঁ মাইক নামাও, আর করতেন না ভাই? না ভাই, সবার নাম একই এলছি ভাই। মে 2 লাখ টাকার ভাই, বুঝছো ভাই? আমার আজকে ভাই 1000 টাকার নিচে দিলে ভাই বুঝতো না, পুরাটা এলাকা ঘুরে আলছিন ভাই। কত দিতাম? 1000 টাকা ভাই দাম। কষ্ট বেশি হয়ে গেছে না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার না লালু মিয়া না? হ্যাঁ। তোমার কাছে তো মনে হয় 1010 টাকা ভাই তোমার ডাই। 1010 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 10 টাকা দেবো আমারে, তোমার ডাকা ভাড়া কাটতে দিলাম। না ভাই কাটুন নিয়ে যান। কেন কাটতাম না ভাড়া? ভাই সোয়াল থেকে গাড়িটা লো 10টা টাকা কামাই করছি। মাইক মারতাছে আমি কে লিগা, বাইটা উড়া নি লাগে না? যেহেতু বাইটা উড়ানির উদ্যোগ দিছি, তোমার টাইম 1010 টাকা ভাই, তুমি আরো উল্টা আমার 10 টাকা দিবা, তোমার ভাড়া কাট দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও, চিকারি ব্যাট পেটে ছেড়ে দাও বেটা, তোমার মতো চিটারে লাগে আজকে আমার মাইক বারো লাগতেছে বেটা, দোয়ান বাহির লাগা দোয়ান নাকি বাপ দাদার মনে করো যে নিল আমার খাইলাম আমার টিয়া দাল লাগবে না কোনোদিন, দাও জলদি দিয়ে দাও। কবে দিবা? 2 বছর হয়ে গেছে টিয়া দেওয়ার তো খবর নাই। আমার টিয়া ডালে তোমরা কিভাবে ঘুমাও? তোমার টেনশনও না, এই 10 টাকা দাও ভাই, অনেক আমি গেলাম আর চার জলুক টিয়া নিচে গাবার মাইক মেরে এলাকা তো জানা দিচ্ছে, আমার একটা মান সম্মান আছে না?